Namaskar, mur naam Prakash Najari, apnar desh ase BM Setup Channel. Jintu koise ami full format Bodoland Mission Setup. Ami aisu aji 19 Turibari gaur open candidate. Amar usurar ase Abu Said Ansari. Tak ami amar Bodoland Mission Setup Channel or welcome korisu sir. Tar pichot aji apni amak all of time dise hitu karone bahut মানে মনটো একদম মানে সন্তুষ্ট লাগলে আর তারপর আপনার আপনি এটা বিজি করবে যাব বিচারছে যে আমি আপনি কইছে তথাপি আপনি টাইম দিছে আপনাক আমাক মানে রেসপেক্ট দি কিনে থাকিলে এটো কারণে বহুত ধন্যবাদ বট মানে ইয়ার আমি আইছো কিয় কারণে আইছো আমি হেতু জানিব বিচারছো আপনার এরিয়া কেনকা হই আছে আপনি এটা ক্যান্ডিডেট হই আছে ওপেনার হই না হয় আপনি আগর কমে এটো পলিটিক্যাল পলিটিক্যাল পার্টির আহা কমে মানে আগতে আপনি এবিএম সর প্রেসিডেন্ট আছিলে হয় না হয় মই ইডিয়া মানে এটো ভিডিওটো আমি ইয়াত কনসাল্ট করিব তো মানে আপনি এবিএম সর প্রেসিডেন্ট হওয়া আগত কিবা এটা কাম করেছিলেন নাকি আমি এসে আমি জানো কি আপনি সোশ্যাল ওয়ার্কার ইউ আর এ সোশ্যাল ওয়ার্কার উই নো দ্যাট বাট আমি এটো মানে জানিব বিচাৰিছে রাজ্য মানে মানুহবিলাকে মানে জানিব বিচাৰিছে যে আপনি আৰু মানে এনেকুৱা কাম কৰিছে নেকি যোনটো মানে মানুহবিলাকে জানিব লগীয়া আছে মানে এইটো ইম্পৰ্টেণ্ট গম পাব ইম্পৰ্টেণ্ট আছে এইটো মানে নমস্কাৰ মই নিষ্ণৱ থৰিবাৰী সমষ্টি অপেন কেণ্ডিডেট ইউপিপিএল দলৰ মোৰ নাম আবু সৈয়দ আনচাৰী এইবাৰ 19 থৰিবাৰী সমষ্টিত মই উঠিছোঁ ইউপিপিএল দলৰ মনোনীত প্ৰাৰ্থী হিচাপে আপুনি যিখিনি কথা কৈছে হয় মই এবিএম শ্বুত জইন হোৱাৰ আগতে মই সামাজিক কামৰ লগত কিছু জড়িত আছিলোঁ যিমান সমাজত লাঞ্ছিত বঞ্চিত অৱহেলিত মানুহ আছিল তেখেতসকলৰ হৈ মাত মাতিছিলোঁ আৰু মাত মাতি থকা অৱস্থাৰ পৰাই এবিএম শ্বু নামৰ এটা প্লেটফৰ্ম পাইছিলোঁ সেই প্লেটফৰ্মত নিষ্ঠা সহকাৰে কাম কৰি থাকোঁতে থাকোঁতে এদিন এবিএম শ্বু হৈ শীৰ্ষ স্থানত যায় আমাৰ এই বিটিডিৰ যিমান মুছলমান আছে তেখেতসকলক আস্থাত লৈ মোক সভাপতিৰ স্থানত বহুৱাইছিল আৰু এই সভাপতিৰ স্থানত থকা অৱস্থাত মই অকল খালী মুছলমান জাতিৰ হৈয়ে নহয় বিটিএডিত বা বিটিআৰত যিমান জাতি জনগোষ্ঠী আছে সকলোৰে হৈ আমি মাত মাতিছিলোঁ তাৰ কাৰণে হয়তো সকলোৰ লগত আমাৰ যোগাযোগ আজিলৈকে আছে ভৱিষ্যতেও থাকিব আৰু এই বিটিআৰৰ সৰ্বাংগীন উন্নতিৰ ক্ষেত্ৰত আমি তেতিয়া বিটিচি আছিলে বিটিচিৰ হকে আমি কাম কৰিছিলোঁ যিটো বিটিচি কেন্দ্ৰিক আমাৰ সংগঠন আছিলে সেইকাৰণে ইয়াত যিমান লাঞ্ছিত বঞ্চিত অৱহেলিত মানুহ আছিল তেখেতসকলৰ হৈ মাত মাতিছিলোঁ আজিও মাত মাতি আছোঁ মই কোনোবা প্লে দলত আহিলেও নিশ্চয় তেখেতসকলৰ হৈ মাত মাতি যাম ইয়াত কোনো সন্দেহ নাই অ'কে থেংক ইউ ছ' মাছ তাৰপিছত আপুনি এতিয়া মানে আগতে আপুনি মানে ষ্টুডেণ্ট ইউনিয়নৰ আপোনাৰ এবিএম শ্বুৰ ষ্টুডেণ্ট ইউনিয়নৰ প্ৰেচিডেণ্ট হৈ আছিলে হয় এতিয়া আপুনি পলিটিকেলত আহিবলৈ লগীয়া হৈ গ'ল মানে আপুনি এতিয়া পলিটিকেল এণ্ট্ৰি কৰিলে এইটো প্ৰয়োজন মানে ইম্পৰ্টেণ্ট থিংছ নাই চাওক মই এবিএম শ্বুত দীৰ্ঘ 12 বছৰ মই কাম কৰিছিলোঁ কাম কৰাৰ পিছত এবিএম শ্বুৰ মঞ্চৰ পৰাই আমি শিক্ষাৰ দিশত যিমানখিনি আগবঢ়াই লৈ যোৱাৰ চেষ্টা আছিলে বা মনৰ যিখিনি কল্পনা আছিলে মই দেখা পালোঁ অকল এবিএম শ্বুৰ প্লেটফৰ্মত থাকি সেই বস্তুখিনি কৰা সম্ভৱ নহয় এবিএম শ্বুত আমি আমাৰ যি নেক্সট জেনেৰেশ্যন তেখেতসকলক এৰি দি আহি আপোনালোকে জাতিৰ হকে মাত মাতক আৰু এই জাতি ডেভেলপ কৰাৰ খাতিৰত এবিএম শ্বুৰ লগতে এখন সাপোর্টিং সরকার বা সরকার ফলৰ পৰা যথেষ্ট সহায় প্ৰয়োজনতা অনুভৱ কৰিছিলোঁ আৰু যাৰ কাৰণে অনুভৱ কৰি যে ইয়াৰ কোনে পৰিৱৰ্তন আনিব পাৰিব এই বস্তুখিনি আমি বহুত চিন্তা চৰ্চা কৰি নিজেও সভাপতি থকা অৱস্থাত দেখা পালোঁ ইউপিপিএল দলৰ যিটো তেখেতসকলৰ মেণ্টেলিটি তেখেতসকলক যিটো সকলো জাতি জনগোষ্ঠীক লৈ আগবঢ়াৰ যিটো এটা মনোভাৱ এই মনোভাৱক আকৃষ্ট হৈ মই এই ইউপিপিএল দলত যোগদান হৈ আৰু আজি মই সেইটো কথাটো সুধিব বিচাৰিছোঁ আজি মানে আমাৰ বিটিএডিত ৰোলিং পাৰ্টি আছে সেইটো কৈছে আমাৰ বিপিএফ পাৰ্টি হয় না নহয় যেতিয়া ৰোলিং পাৰ্টি আমাৰ বিপিএফ চৰকাৰ আছে এইটো বহুত ষ্ট্ৰং পাৰ্টি এতিয়া চবে কয় হয় না নহয় তেতিয়া আপুনি কি ভাবো যে সেই ইউপিপিএল পাৰ্টিয়ে বিপিএফ পাৰ্টিক মানে হাৰাব পাৰিব নেকি নিশ্চয় নিশ্চয় পাৰিব মানুহে আজিকালি যি ডিপ্ল'মেটিক যি চিন্তা চৰ্চা মানুহৰ ব্ৰেণ্ডত সোমাই গৈছে যে ইয়াত আমি যি বিপিএফ দলে ইমান দিনে ভ্ৰষ্টাচাৰী যি শাসন চলালে ইয়াত এটা
শ্রেণী বা এটা সেকশনহে ইয়াৰ ডেভেলপমেন্ট হৈছে বাকি যিমান সেকশন আছে সকলে ডিপ্রাইভ হৈ আছে একেতসকলক কোনো কিবা দিব পৰা নাই আর তার কারণে এবাৰ ৰাইজে উইলিংলি উলাই আহিছে যে পৰিৱৰ্তন স্বার্থত ইপিপিএল দলক মাতি আনিছে ইপিপিএল দলক এবাৰ ৰাইজে ভোট দিব আর ইপিপিএলৰ দলৰ ওপৰত আস্থা ৰাখি তেখেতসকলৰ আর আমাৰ আপোনালোকে জানে যে আমাৰ এপসুর প্রাক্তন সভাপতি তথা বর্তমান ইপিপিএল দলের সম্মানীয় সভাপতি প্রমোদ বড় ডাঙরিয়া তেখেতক তেখেতে সকল জাতি জনগোষ্ঠীর হয়ে যিমান কথা কই আছে আর যা ইস্যুরেন্স দিছে আমার রাইজে কেতিয়াও বিলাক কিবা অনাস্থা বা অবিশ্বাস লব নালাগে তেখেতসকলের যে কথা যেটু ডিপ্লোমেটিক কিবা এটা করে লই আহিছে এই বস্তুখিনি বাস্তব একটা রূপ দিব আর এই বিটিআর অঞ্চলত তেখেতে সকল জাতি জনগোষ্ঠীর সমানভাবে উন্নতি করে যাব বলে আমার বিশ্বাস আর একটা কথা মই ইয়ার মাজতে একটা এক্সাম্পল দিছো যে ইমান দিনে বিপিএফ সরকারে বিটিএডি সেকেন্ড লার্জেস্ট পপুলেশন হিসাবে মাইনরিটি মানুষ আসলে কিন্তু মাইনরিটি মানুষ তেখেতসকলে পাঁচটা ওপেন তথা পাঁচটা নন এস টি সমষ্টি থাকার পিছত এটা মাইনরিটি মানুষক তেখেতসকলের সিট এড়ি দিয়ার কুণ্ঠাবোধ করা নাছিলে বা এরি দিয়া নাছিলে কিন্তু আমার প্রমোদ বড় ডাঙরিয়ার তেখেতে ইমান বহল মনের একটা পরিচয় দিছে যে প্রথম অবস্থাতে পাঁচজন কই মাইনরিটি সমষ্টি এরি দিছে মাইনরিটি ক্যান্ডিডেট আর ইটুর কারণে বিটিআরর যিমান মাইনরিটি জনগণ আছে তেখেতসকলে আজি ডেটত বুঝি পাইছে যে তেখেতসকলের মনটো কিমান বহল সেই সাগতে তেখেতসকলের এই বিপিএল দলক যে ভোট দিব ইয়াত আমার কোনো সন্দেহ নাই মই সেইটোৱে খুঁজিব বিচাৰিছিলোঁ যে আমাৰ ইউপিপিএলে আপোনাক ছাপোৰ্ট দিছে সেইটো কাৰণে সেইটো কেনেকুৱা মনটো কেনেকুৱা লাগিছে সেইটোৱে ক'ব বিচাৰিছিলোঁ কিন্তু আপুনি সেইটো এক্সপ্ৰেছটো আপোনাৰ ইমপ্ৰেছ যোনটো আছে সেইটো কৈ দিলে অ'কে যিকোনো হওক আমি এইটো জানিব বিচাৰিছোঁ আমাৰ এইটো মানে টুৰিবাৰী 19 নম্বৰ ইয়াৰ বিপিএফে আহি কিনি কিবা ফেচিলিটিজ বগেৰা মানে ইয়াৰটো একবাৰো জিকা নাই বিপিএফ এবাৰো জিকা নাই আৰু তেখেতসকলে পাঁচ ছয় হাজারকৈ ক্রস করে এবারও ভোট পোৱা নাই থরিবাড়ি সমষ্টিত আর বিশেষকৈ তেখেতসকলে ডেভেলপমেন্টৰ নামত একো করা নাই আপনাদের যেটো রোডত আহিছে থরিবাড়ির এটা নাবি সমষ্টি আমি যেটো মিডিল সমষ্টি হল বাগরগাঁও আপনাদের যিখিনি জায়গা চাই আহিলে বাগরগাঁও কোনোবাত এটা PMGY পকা রাস্তা দেখা পাইছে কোনোবাত সেনগ্রাভেল দেখা পাইছে তেখেতসকলের উন্নয়নের নমুনা এইখিনি তেখেতসকলে ইয়াত কোনো ধরনের এনেকুৱা ডেভেলপমেন্ট কাম করা নাই আর তেখেতসকলে চিন্তাও নকৰে আর যিকেইজনক ইয়াত দায়িত্ব দি থৈছে বিপিএফ দলের তেখেতসকলে জাস্ট দুর্নীতি লুণ্ঠন রাত চলাই আছে বাকি একো কাম করা নাই আমার রাইজে কিন্তু তেখেতসকলে ভোট দিয়া নাই কারণে তেখেতসকলের ওচৰত কেতিয়াও কিবা বিচাৰিও যোৱা নাই বিচাৰিও যোৱা নাই আর যার কারণে তেখেতসকলে ধৈর্য সহকারে ইমান দিন আছিল এই কারণে কৈছে এবার আমি সুবর্ণ সুযোগ এটা পাইছো আর যেহেতু বিপিএফর অল্টারনেটিভ একটা পার্টি স্ট্রং পার্টি আছে তেখেতসকলে আমি বিনা বিদায় তাতে সমর্থন দি দিম ইয়াত আমার কোনো আপত্তি নাই আমি ডেভেলপমেন্টের স্বার্থত এই কামখিনি আমার রাইজে নিশ্চয় করব ওকে থ্যাংক ইউ এটা মই স্ট্যাটাসটা জানিব বিচাৰিছো ইয়াত যে এটা লকডাউন মাজতে কিবা আগত লকডাউন আগত যি মানে স্টেটাস আছিলে এটা লকডাউন ভিতৰত কিবা স্টেটাস চেঞ্জ হৈছে নেকি আপুনি অলপ চলপ এটা ইউ কেন চেঞ্জ দেট না মানে আপুনি ইয়াত আছে আপোনাৰ ৰাইজৰ পৰা অলপ চলপ আপোনাক মানে ইনফৰ্ম দিয়া মানুহ আছে হয় না নহয় তেতিয়াহ'লে সেইটো স্টেটাসটো কেনেকুৱা হৈ আছে এতিয়া এতিয়া চাওক যেতিয়া 4 তাৰিখত ভোট হ'বলগীয়া কথা আছিল 4 তাৰিখত যদি ভোট হওয়ার পিছত যদি আমি 13-14 হাজার ভোট পালো হয় ইপিপিএল দলে কিন্তু লকডাউন চলার পিছত মানুহে যিখিনি তাৰমানে ইন্ডিমেন টাইম মই এন্ট্রি হৈছিল আর ইপিপিএল দল বৰ বিশেষ দিনৰ কাৰণে আগত লঞ্চ হোৱা নাছিলে তেখেতসকলে আমাৰ সন্মানীয় সভাপতি মহোদয় অহাৰ পিছত মানুহৰ যিটো ট্ৰেণ্ড সকলো বদলি গৈছে আর ইয়ার লকডাউনের পিছত আমার ইপিপিএল দলের ফিল্ড যথেষ্ট ভাল হয়েছে তেখেতসকলে বুঝার কারণে সময় পাইছে আর সময় পোৱাৰ পিছত মই যিখিনি ফিডব্যাক পাই আছো আজি টেটত 2-2.5 হাজার ভোট আর আমার ইয়াত এড হয়েছে সো টোটালি আপনি ইপিপিএল লগত সন্তুষ্ট আছে মানে হ্যাপি হ্যাপি ওকে তো তিতলে আপনার এইটো ইতিয়া এরিয়া আপনার থরিবাড়ি এরিয়া তিতলে আপনি বহুত জাতি আছে হয় না নাই বড় আছে আপনার মুসলিম আছে আর বড় বহুত আছে ইয়ার পুরো পার্সেন্টেজ হিসাবে কেন কা ভোট আপনি পাবো পারে এইটো মানে এতিয়া সাও আমার ইয়াত ফার্স্ট লার্জেস্ট পপুলেশন হিসাবে থরিবাড়িত মুসলিম কমিউনিটির হয় সেকেন্ড বড় থার্ড
Bengali, Port Rajbunshi, and other something as something as okay. Aya Vitora, the Amar Zikini minority food as near about 16,000, Tapitot 60% food ami pump, EPPL dole. Okay. Boror Halor for EPPL dole, as it date of 70% Yatamakuno Noikuribuno ami Paisam. Tapisot Bengali Halor for Halo ami, 10 or for 15% food ami pump. হয় রাজবংশীর ভালৰ পৰা যথেষ্ট কম হৈক এটা আহিব ইয়াত মই কোনো পার্সেন্ট নকলো আৰু এটা কথা যে আপোনালোক আদার্সৰ জিখিনি আছে নিয়ার এবাউট 40000 আছে তাৰ পৰাও আমি 30% ভোট আমি ইপিপিএল দলে পাম ওকে এটো মানে কনফিডেন্স আছে একদম ফুল কনফিডেন্স আছে আর এখিনি বস্তু এটা দিন নিশ্চয় ইলেকশন হ'ব ইলেকশনৰ পিছত নিশ্চয় আপোনালোকৰ মিডিয়াৰ জৰিয়তে অসমবাকিয়ে গম পাব ওকে তো আপুনি জিখা পিছত আপুনি ইউথ জেনারেশন বা এডুকেশন সিস্টেমৰ বা ফার্মার্স কাৰণে কিবা এটা ভিজন মই এটা বস্তু চাওক মই যিহেতু ছাত্র সংগঠন কৰি আহিছো প্ৰথম লক্ষ্য এখন দেশ এখন জায়গা প্ৰথম উন্নতিৰ স্বার্থত প্ৰথমে আমি এডুকেটেড পার্সন হ'ব লাগিব যেতিয়া আমি এডুকেটেড পার্সন হ'ব পাৰিম নিশ্চয় আদার যিখিনি সাইট আছে নিশ্চয় আমি ডেভেলপ হ'ব পাৰিম আমাৰ এটো প্ৰথম ইপিপিএল দলত মই আমাৰ সন্মানীয় সভাপতি মহোদয়ক কৈছো যে আমাৰ প্ৰথম কিবাটো ল'ব লাগে এডুকেশনের উপর দ্বিতীয় নম্বরত আহিব লাগে যিখিনি আমার বেকার হয়ে আছে আজির ডেটত আনএমপ্লয়মেন্ট আছে তেখেতসকল এমপ্লয় দিয়ার একটা ব্যবস্থা করা আর একটা কথা হল খেতি যেহেতু আমার এই বিটিআর অঞ্চলের বাকি বিশেষ খেতির উপর নিয়োজিত ইয়ার যিখিনি আজি যে পাঞ্জাবত যে একটা সিস্টেম আছে আজি ইউপিত যে সিস্টেম আছে নিশ্চয় সেই সিস্টেমটি যাতে আমি আনি বিটিআরৰ মানুহখিনিক যাতে কৃষি কামত আমি যথেষ্ট সহায়ক হ'ব পাৰোঁ এইখিনিও আমি বিচাৰিছোঁ বা এইখিনি আমি কৰিম আৰু এটা কথা হ'ল বিটিআৰ অঞ্চলত যথেষ্ট তেখেতসকলে যিমানে ঢাক ঢোল নবজলক কিয় বিবিএফে তেখেতসকলে ৰাস্তা ঘাটৰ নামত একো কৰা নাই আপোনালোকে চাইছে আমাৰ এইটো লক্ষ্য যিখিনি ডেভেলপ হ'ম আমি মানুহতকৈ আগত নিজৰ জেগাটো স্বচ্ছল কৰিম ৰাস্তা ঘাট আগত এইখিনি আমি কমিউনিকেশ্যন যিখিনি আমাৰ গেপ আছে এই গেপখিনি আমি দূৰ কৰি দিম আর এই কামখিনি আমার ইপিপিএল দলের লক্ষ্য আর এইখানে বাস্তব করার যিমানখিনি স্যাক্রিফাইস করব লাগে নিশ্চয় আমি করি ওয়াও অ্যানসারটো ব্রিলিয়েন্ট আপনার আপনি বহুত সর্ট সর্টর অ্যানসার এনেকা দিছে তামাম দিছে কিন্তু মই হিটো জানিব বিচাৰিছে আপনি এ এবিএম সৰ জিটিয়া প্রেসিডেন্ট হৈছিল এই সময়ত আপনার মুসলিম মানুহে আপনাক সাপোর্ট দিছে এই সময়ত না ভাই এতিয়া নিশ্চয় আপনি এটা এক্সপেক্ট করব পারে ফ্রম দেম মানে আপনার পাবলিকর পড়া যে বোর্ড টু হয় না নয় তো ইয়ার কিমান মান মানে এটু আপনি যেহেতু রাইজর হকে ইমান দিনে 13-14টা বছর বা 12-13 বছর মই কন্টিনিউয়াসলি জাতির হকে মাত মাতিছো জাতির হকে কাম করছো সেই বস্তুখিনি জাতিয়া জানে আর আপনার চ্যানেলের জড়িয়ে মানে কব বিচার বিজনীত কিমান স্ট্রং একটা ভূমিকা এবি আমছো সেই বস্তুখিনি আপনার জানে খালি বিজনীতে নহয় আমার একটা আশা আছে যে খালি থুড়িবারই নহয় এপিপিএল দলে যিমান সমষ্টিত ক্যান্ডিডেট দিছে যিমান এবিএম সুর ওয়ার্কার আছে প্রাক্তন তেখেতসকলে আজির ডেটত নিরবিচ্ছিন্নভাবে কাম করে আছে এই জাতিক সকাহ দিয়ার কারণে এবিএম সুর প্রাক্তন খিনি বা বর্তমান যেহেতু তেখেতসকলের যেহেতু রানিং আছে তেখেতসকলে নিশ্চয় চিন্তা চর্চা করব যে আমার জাতিক পদ গলে ডেভেলপ হব তেখেতসকলে নিশ্চয় সেই জায়গাতে সহমত আছে আর থাকিব ওকে সো এতিয়া এক্সটেনশনের কথা অলপ কব বিচারছো আপনার পরে জানিব বিচারছো এটা 27 মার্চ রেজাল্ট এটা উলাবো বলি এনেকা ক্লেম করে আছে যে এক্সটেনশন হব লাগে গভর্নর ইয়া গভর্নমেন্ট হয় না সো ইয়ার বিষয়ে অলপ আপনি যদি এটু তো আমি যেখিনি জানো আমি একচুয়ালি এডুকেটেড পার্সন হিসাবে যেখিনি জানো মোর যেতিয়া পলিটিক্যাল মেজর আছিল বা মই তেতিয়ার পরাও শিকিছিল যেতিয়া কোড অফ কন্ডাক্ট স্টার্ট হয়ে যায় তেতিয়া তাতে এক্সটেনশনের কোনো কথাই না তেতিয়া গভর্নরের কথাটুয়ে আহে যেহেতু আজি ময়ও ক্যান্ডিডেট মোর দরে আমার বিটিসির চিফ ডাউরিয়াও এজন ক্যান্ডিডেট গতিকে তেখেতে কেনেকেই তাতে পাবো আর যেহেতু টোটেলি এটা সরকারি পরিক্রমারে
আমার নমিনেশন হইছে আর এই নমিনেশনৰ পিছত আমাৰ স্ক্রুটিনি হৈছে স্ক্রুটিনিত আমি টিকিছো আর ইয়াত আমাৰ দৰে তেখেতসকল এজন ক্যান্ডিডেট আর এজন ক্যান্ডিডেটক বাকি ক্যান্ডিডেটক ডিপ্রাইভ কৰি এজন ক্যান্ডিডেটক যে ইয়াত এক্সটেনশন কৰিব এটা কেতিয়াও গ্ৰহণযোগ্য হ'ব নোৱাৰে যদি ইন কেস সরকারে হোমজুগুলিও যদি করিব বিচাৰে তার কারণে কিন্তু ইউপিপিএল দলে আমি ভাবিছো এদিনৰ ভিতৰতে মিনিমাম 5000 মেমোরেম আমি গভর্নর মহোদয়ক দিম যাতে কোনো পদ্যেই এই বস্তুটো কার্যকরী হব নোৱাৰে আর এটা আমি অলরেডি দাবি জনাইছো আজিও আপনার জড়িয়ে দাবি জানাই যাতে গভর্নর হাতত থাকক তাতে আমার কোনো কবুলিয়া নাই যেহেতু মহামারী করোনা আমাক আগ্রাসন করে আছে গতিকে প্রথমে মানুষ আগত জিয়াই থাকিব তারপর পলিটিক্স করোনার পর আমি সম্পূর্ণভাবে মুক্ত হই আমি নিশ্চয় ইলেকশন এদিন হব তেতিয়া নিশ্চয় আমার ইউপিপিএল দলের জয়যাত্রা যে অব্যাহত থাকবে ইয়াত আমি 100% কনফিডেন্স আছো তার কারণে ইলেকশনের কারণে আমার কোনো তাড়াহুড়া নাই যে এতিয়া গভর্নরে চাই থাকক যেতিয়া সুস্থির পরিবেশ আহে করোনা মুক্ত হওয়ার পিছত তেতিয়া নিশ্চয় তেখেতসকলে ভান দিন বান চাই এটা ইলেকশন পাতি দিব আর তাতেই আমি একমত আছো ওকে থ্যাংক ইউ সো মাচ তারপর মই এটা একটু জানিব বিচাৰিছো মানে এতিয়া মানে আপনি অলপ জানিব পারে মানে গম পাই যাবে এটু টুলুঙ্গা বসুমতারি তারপর প্রীতিভাস নারায়ণ মেজ আগত হিন্দে দুজনে এটা মানে ফ্রেন্ড আছে বেস্ট ফ্রেন্ড নটিস হেরিটেজ ফাউন্ডেশনের হিন্দে প্রীতিভাস নারায়ণ মেজ ডাইরেক্টর হয় তারপর এক্সিকিউটিভ ডাইরেক্টর হয় এটু টুলুঙ্গা বসুমতারি এটার মাজত বিএস হয়েছে মানে ডিফারেন্স হয়ে গেল মানে বাজেট মানে বেলেগ বেলেগ হয়ে গেল টুলুঙ্গা বসুমতারি ভিপিএফ সাইডে হয়ে গেল আর তারপর প্রীতিভাস নারায়ণ মেসে ভিপিএফ সাইডে হয়ে গেল তেতিয়া হিন্দুর কিবা প্ল্যানিং হয়ে আছে নাকি আপনি কিবা এটা গম পাই নাকি তার ভিতরে না এটা তেখেতসকল নিজের নিজের আইডিওলজি নিজের নিজের আইডিওলজিত আছে নিজের আইডিওলজিত যেহেতু আমি গণতন্ত্র দেশের বাসিন্দা নিজের গণতন্ত্র নিজের এই যেটা বাক স্বাধীনতা আছে হয়তো তেখেতসকলের দুজন দুটা মঞ্চ থাকিব পারে কিন্তু তেখেতসকলের যেটা আইডিওলজিত লই বিটিআর অঞ্চল আনিছে যাই কো মই আহ্বান জানাম যাতে যাই যতে না থাকো যাতে বিটিআর হিসাবে যে চুক্তি হয়েছে যেহেতু সকল জাতি জনগোষ্ঠীক লই এইটু যাতে পূর্ণ একটা রূপ পায় তার কারণে মই তেখেতসকলের দুজনের প্রতিও মই আহ্বান জানাইছো যে তেখেতসকলের মাজত মই ভাবো নিজের নিজের আইডিওলজিত নিশ্চয় তেখেতসকলে নিজে নিজে ঠিকই আছে গতিকে তেখেতসকলের আইডিওলজি এটা ক্ষেত্রত একে আছে বিটিআর ক্ষেত্রত তেখেতসকলে যেখানে স্যাক্রিফাইস করেছে গতিকে এই বিটিআরত যাতে পূর্ণতা পায় তার কারণে মই দুজনকে কও দুজনে যাতে বিটিআরর ক্ষেত্রত এটলিস্ট তেখেতসকলের কামখিনি যাতে একটু পূর্ণ রূপ দিয়ার কারণে কাম করে তারা আহ্বান জানাইছি ওকে থ্যাংক ইউ আমি তো বহুত জানিলো এটা গম পাইছো আপনার পার্সেন্টেজ কিমান বান পাব পারে তেতিয়া আপনি বহুত কনফিডেন্স ওকে এটু মই মানে বহুত ইমপ্রেস হৈ গৈছো আপনার এটু কনফিডেন্স ভয়েস টু শুনি কিনি তেতিয়ালে নিশ্চয় আপনি জিকিবই হয় না হয় তো লাস্টিং মই লাস্ট কোয়েশ্চন ভিডিও খুলিব বিচাৰিছো আমি বেছি কমাই নলো আৰু এইটোৱে কোয়েশ্চনটো হৈছে যে আপনি জিকা পিছত মানে এনেকুৱা মানে মানে সারপ্রাইজ নিচিনা আপনার পাবলিকৰ কাৰণে এইটো মানে কিবা ভিজন মানে চেঞ্জেস মানে ফার্স্ট প্রজেক্ট কোনটো হ'ব পাৰে আপনার ফার্স্ট থিংস মানে আপনার মান মানে এইটো মানে মানে খাইলত মানে কি কয় এইটো মনত মনত মানে এইটো মই আগত করিম এনেকুৱা থাকে না কোনোবা কোনোবা ফাওরা আহিলে তেতিয়া আপনার এইটো কোনটো মানে প্রজেক্ট মই যদি পাওরা থাকো মোৰ যিটো মনৰ ধাৰণা মই পোনপ্ৰথমে এইখিনি কাম কৰিম যিহেতু এটা জাগা এখন সমষ্টি যদি উন্নতি হ'ব বিচাৰে তাৰ মানুহখিনি পোনপ্ৰথমে ইউনিটি বা একতা বা কিবা থাকিব লাগে এই বস্তুখিনি মই প্ৰথমে চেষ্টা কৰিম যে আমি যি যি দলতে নাথাকক কিয় সকলোকে লগত লৈ বিশ্বাস আর আস্থাতত লৈ ইয়ার শিক্ষা আর আমার যেটো ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই দুটাত বিশেষকৈ আমি গুরুত্ব দিই আর এইটো করিম আর এইটো সকলো জাতি জনগোষ্ঠীক আমি একত্রিত করি আর সকলকে বিশ্বাস আর আস্থাকত লৈ এই কামখিনি করিম তাহলে মই এই মাজতে যদি একটা কথা এৰি কৈছো আপনাদের জানে যে বাকি জব যেনেকে নহক কিয় স্পেশালি থুরিবাড়ি হিসাবে যেহেতু তেতিয়া মই মাত মাতি আছিল আপনি কৈছে কি কৰিছে আর তার কারণে আপনাক মানুষে সাপোর্ট করব মই এটা কথাই কম আমি যিখিনি চাইছো হয়তো আগৰ কথাখিনি আমাৰ ইমান এক্সপেৰিয়েন্স নাই যে আমাৰ মাজত কেতিয়াবা ভুল বুজাবুজি আহে যে এনেকুৱা এটা সময় আছিল যিটো 2012 চনত যিখিনি আমাৰ ভুল বুজাবুজি এইটো মই কোৱা নাই সকলো কাষ্ট কমিউনিটিত কিছুমান বেড এলিমেণ্ট থকা মানুহ আছে ইয়াৰ মাজত হয়তো আমাৰো আছে বড়ো কমিউনিটিৰ আছে ৰাজবংশীৰ আছে বেংগলীৰ আছে সেইকাৰণে মই সেইটো ধৰা নাই কিন্তু এটা নিদৰ্শন যে আপোনালোকে এই ৰাস্তাত আহোঁতে কেইঘৰমান বড়ো চাই আহিছে
এই ঘরখন মানে বড় ছাই আছে এই গাঁও যেহেতু 2012 চনত আমিও আছিল তেখেতসকলক নিষ্ঠা সহকারে এজন মানব বা এজন মানব দরদী হিসাবে তেখেতসকলক যিখিনি শেল্টার দি কোনো ক্ষতি নহাকে বা কোনো কিবা নহাকে খালি আমার ইয়ারে নহয় এলেংমারি নহয় অলবার থরিবারে যাতে আমার কোনো ক্ষতি হব নোৱাৰে সঘনাই এপসু এভিএমসু তেতিয়ার যেহেতু বিপিএফ আছিল তেখেতসকলৰ লগত যোগাযোগ কৰি যে কত কি হল হল এই বস্তুখিনি যাতে আমার ইয়াত নহয় আর সেই নিদর্শনখন যেতিয়া ইউপিপিএল দলত জয়েন হৈছো এতিয়া তেতিয়া এটা কমিউনিটির প্রতিনিধিত্ব করেছিল এতিয়া হয়তো এটা রাজনৈতিক দলত যথেষ্ট কমিউনিটির মানুষ থাকে এই ভাবখিনি যাতে এলেংমারির ভাবখিনি অলওভার ভিডিআরত আমি পাবলিশ করব পারো আমার মাজত যাতে কোনো ভুল বুঝাবুঝি না থাকে আমার মাজত যাতে কোনো হিংসা বিদ্বেষ না থাকে এই মেসেজটো আমি দিব বিচাৰিছো আর এই কামখিনি করার কারণে নিশ্চয় যে বিটিএ থুরিবাড়ি বাকি রাইজে মোক একদম আকুয়ালি লব তাত তোমার কোনো সন্দেহ নেই ওকে বহুত ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যদি থুরিবাড়ির 19 নং থুরিবাড়ির যদি আপনি জিকে তেতিয়ালে বহুত স্ট্রং লিডার আপনার তে পাবো এটো মই বিচাৰিছো মানে 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 এটো মনত লৈ লৈ মানে আপনি যিখিনি কথা কৈছে আপনি যি ভাবনা আছে এইবিলাক যদি আপনি লিডার হিসাবে থাকিব পারে তেতিয়ালে এইবিলাক তো প্রোটেকশন সেফটি হয় না নহয় ইউনিটি এইবিলাক তো হবো তেতিয়ালে নিশ্চয় এইবিলাক সব পাবলিকে সবে রাইজর যায় থুরিবাড়ির মানুষবিলাকে এটো বিচারি থাকে তেতিয়ালে নিশ্চয় হবে সো টাইম দিয়ার কারণে বহুত ধন্যবাদ আমি ইয়াতে অল্প সমাপ্ত করিম স্যার হয় না নহয় এইটার মানে ধন্যবাদ ওকে মই এটো আশা করু যে জিকি কিনি আকো একবার আমি এইটো ভিডিও বানাবো ওকে থ্যাংক ইউ স্যার ওকে ওকে